সৌদি আরবের পর এবার কাতার থেকেও এক বছরের বাকিতে জ্বালানি তেল কিনতে চায় বাংলাদেশ। দেশটির আমিরের আসন্ন ঢাকা সফরে এ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া বন্দি বিনিময় সহ ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতার স্মারক সই করবে ঢাকা ও দোহা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। প্রায় দুই দশক পর ঢাকা আসছেন মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। দুদিনের সফরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করবেন তিনি। সফরের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন পররাষ্ট্র মন্ত্রণালয়ের। মন্ত্রী জানান, দেশটির কারাগারে বন্দী আছে শতাধিক বাংলাদেশি, তাদের ফিরিয়ে আনার পথ খুলছে আমিরের ঢাকা সফরে। দুই দেশের মধ্যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বন্দী সংক্রান্ত তো চুক্তি অনুষ্ঠিত হবে, চুক্তি স্বাক্ষরিত হবে, সুতরাং এটি তো আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নয়, চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। বন্দি বিনিময় ছাড়াও আরও পাঁচটি করে চুক্তি ও সমঝোতা হবে এবারের সফরে। তার মধ্যে থাকছে জ্বালানি আমদানি ও দক্ষ জনশক্তি রপ্তানির মতো ইস্যুও। এই সফরে 11টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের কথা রয়েছে, তার মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক। দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি, সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি, দুদেশের মধ্যকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত চুক্তি, যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি। প্রশ্নোত্তরে আসে জ্বালানি আমদানিতে ডলার সংকটের কথাও। সেক্ষেত্রে দোহার কাছে কিছুটা সুবিধা চাইবে ঢাকা। আমরা সৌদি আরবের সাথে এক বছরের ডেফার্ড পেমেন্টে আমরা চেয়েছি, তো কাতারের সাথে আমরা আলোচনা অবশ্যই, যেহেতু কেনার ব্যাপারে আলোচনা এবং কিনিও আমরা, সেখানে ডেফার্ড পেমেন্টের বিষয়টি আসতে পারে। সফরে মধ্যপ্রাচ্য সংকট, বিশেষ করে ফিলিস্তিন পরিস্থিতি নিয়েও আলোচনা হবে। আর আমিরের নামে ঢাকায় একটি সড়ক ও পার্কেরও নামকরণ করতে যাচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।